দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সংবর্ধনার আয়োজন করা হয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে। গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে ফরিদপুরে ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী বীরবিক্রম। টাঙ্গাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঘাড়িন্দা আউটিয়া মাহমুদুল হাসান বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন। বগুড়ায় শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। এর উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ রাগিবুল আহসান রিপু। মেলায় বগুড়া ও দেশের বিভিন্ন জায়গা থেকে কুটির ও হস্তশিল্প পণ্যের 50টি স্টল অংশ নিয়েছে। কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা হয়েছে। শিল্পোদ্যোক্তা আবুল বাশার আবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। পরে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওডিসি প্রাইভেট লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা। ফুকুটিয়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ফরমেশন অ্যাডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মসূচি হয়। মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গ্রেড 1 নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল বাশর। ছাত্রলীগ জাসদের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে র্যালি ও সমাবেশ হয়েছে। শহরের শাপলা চত্বর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে জাহাজ কোম্পানির মোড়ে গিয়ে শেষ হয়। পরে চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম সহ অন্যরা। অফিসার্স ফোরাম রায়পুরার নরসিংদী অফরণের উদ্যোগে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের 2500-এর সুবর্ণগ্রাম রিসোর্টে। এতে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সরকার সহ 500-এর অধিক প্রথম শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সুভেনির মোড়ক উন্মোচন করা হয়। টাঙ্গাইলে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, হত্যা শীর্ষক আলোচনা সভা হয়েছে। স্থানীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।